বন্ধুরা, আজ সোমবার 8 ফেব্রুয়ারি। তো দমকা বাতাস দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে এবং পার্শ্ববর্তী দেশের তুমুল বজ্রবৃষ্টি কিন্তু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মারাত্মক আকারের বজ্রবৃষ্টি আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন তুমুল আকারে মারাত্মক বজ্রসহ বৃষ্টি কিন্তু। তো এইরকম মারাত্মক বৃষ্টি কিন্তু আগামীতে আমাদের দেশেও কিন্তু আসতে পারে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনও একটা ক্লিক করে রাখবেন, যেন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যেতে পারি। তো অবশ্যই আপনারা সাথে সাথে দেখতে পারেন। তো বন্ধুরা, তুমুল আকারে এরকম বজ্রবৃষ্টি যদি বাংলাদেশে শুরু হয় বা কলকাতা বা দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গতে যদি শুরু হয়, আমরা আপনাদেরকে সবার আগে আপডেট দিয়ে যাবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমাদের এই ভিডিওতে একটা লাইক দেবেন। তো অলরেডি দু বাংলাতে মারাত্মক আকার বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। তো আজকের বাতাস কত কিলোমিটার বেগে, বাতাসের গতিবেগ ঝাপটা, বাতাসের গতিবেগ থাকবে তা আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা অলরেডি বাইরের ঝাপটা মোড়ে চলে আসলাম। তো আমরা দেখতে পেলাম 7 তারিখ প্রচণ্ড আকারে বাতাস কিন্তু বয়ে গেছে, অবশ্যই দেশের দক্ষিণাঞ্চল সহ ধরে এবং বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সহ বাংলাদেশ এবং ভারতের অনেক জায়গায়। তো আজকে আমরা দেখব দেশের কোন কোন অঞ্চলে কেমন বাতাসের গতিবেগ থাকছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সাইড যদি চলে যায় তাহলে দেখা যাচ্ছে প্রায় 25 কিলোমিটার পর্যন্ত বাতাস, প্রায় 25 থেকে 27 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ কিন্তু থাকবে। তো আমরা 7 তারিখ দেখতে পেলাম বাতাসের গতিবেগটা কিন্তু আরও বেশি ছিল। তাছাড়া আমরা বাংলাদেশে যদি দেখি, ঢাকাতে যদি চলে যায় প্রায় 29 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ দমকা থাকতে পারে। এছাড়া ফেনী যদি চলে আসি তাহলে প্রায় 30, চট্টগ্রামে যদি চলে আসি প্রায় 32 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি। এছাড়া কুতুবদিয়া বা এসব সাগরে কাছাকাছি অঞ্চলগুলোতে যদি চলে আসি তাহলে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে। সাগরের দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ কিন্তু থাকবে। টেকনাফ চলে গেলে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 30 পার হয়ে যাবে বাতাসের গতিবেগ। তো বাতাসের গতিবেগটা কিন্তু অনেকটা, রাজশাহীতে চলে যায় তাহলে 30-31 থাকছে। রংপুরের মধ্যে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রায় এই যে 65 কিলোমিটার পর্যন্ত, প্রায় 32 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ কিন্তু থাকবে। তো আমরা দেখব বাতাসের গতিবেগ কোন দিক থেকে কিন্তু প্রবাহিত হবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সাইডে দেখতে পাচ্ছেন আপনারা উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু সর্বনিম্ন 6 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগটা কিন্তু শুরু হবে। তো এছাড়া বাংলাদেশ সাতক্ষীরা খুলনা এই যে উত্তর দিক থেকে কিন্তু বাতাসের গতিবেগ থাকবে। ঢাকায় প্রায় উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগটা কিন্তু থাকবে। এছাড়া আমরা যদি চট্টগ্রাম বিভাগে চলে যাই তাহলে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে ঠিক দুপুরের সময় বাতাসের গতিবেগটা। এছাড়া আমরা যদি দেশের দক্ষিণাঞ্চল যদি চলে যায় একদম শেষ কক্সবাজারের দিকে প্রায় উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগটা কিন্তু দেখা যাচ্ছে। ঢাকায় চলে গেলে ঢাকায় কী অবস্থা, উত্তর পশ্চিম দিক থেকে সিলেটের মধ্যে ডাইরেক্ট পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগটা কিন্তু থাকছে। রংপুর সাইডেও প্রায় পশ্চিম দিক থেকে থাকছে। এছাড়া পূর্ণিয়া, পাটনা, এছাড়া আমরা দামবাদের দিকে চলে আসলে দামবাদে উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগটা কিন্তু দেখা যাচ্ছে। তো চরম ওয়ার্নিংটা দেখে নিব, কেমন চরম ওয়ার্নিংটা দেখা যায়। তো চরম ফোরকাস্টের মধ্যে চলে আসলাম। তো 8 তারিখ দেখা যাচ্ছে বাতাসের গতিবেগটা অনেকটা বেশি, আবারও কিন্তু অলরেডি দেশের মধ্যে বাতাস কিন্তু থাকছে, মারাত্মক আকার বাতাস কিন্তু বয়ে যাবে দমকা বাতাস। তো কয়দিন থাকবে বাতাস এইরকম বাতাস দেখি আমরা 9 তারিখ, তাহলে 9 তারিখ কিছুটা কমতেছে। 10 তারিখ থেকে কিন্তু আবার স্বাভাবিক পরিস্থিতি কিন্তু চলে আসবে, তেমন বাতাস আর এরকম ভয়াবহ বাতাস কিন্তু আর থাকবে না। তো আমরা আপনাদেরকে বাতাসের আপডেটটা জানিয়েছি। তো এই মুহূর্তে মেঘলা মোড়ে ঝড় বৃষ্টির আপডেট আছে কিনা তা একটু দেখিয়ে দেব। তো দেখি সোমবার কেমন থাকবে 8 তারিখ আবহাওয়া। তো এই যে সোমবার আমরা দেখতে পাচ্ছি দেশে কোথাও ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু পাওয়া যাচ্ছে না, বজ্র বৃষ্টি বা ঝড় বৃষ্টি কোথাও কিন্তু তেমন ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই। তো যাই হোক, পরবর্তীতে ঝড় বৃষ্টির আপডেট যদি চলে আসে আমরা আপনাদেরকে জানাবো, কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টির আপডেট কিন্তু আর নেই। তো আপনাদেরকে আমরা জানাবো, তো প্রতিদিন আমরা আবহাওয়ার আপডেট দিয়ে যাবো, কেমন ঠান্ডা যাবে বা তাপমাত্রা কত থাকবে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওটা একটা লাইক দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে উপহার দিলাম।